শান্তিপূর্ণ পরিবেশে দেশ যখনই এগিয়ে যায় তখন একটি মহল বিভ্রান্তি ছড়ায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশের অগ্রগতি সবার পছন্দ হয় না, গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে বলেই বাংলাদেশের মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। সকালে ন্যাশনাল ডিফেন্স কোর্স 2022 ও আর্মড ফোর্সেস অয়ার কোর্স 2022-এর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে এসব মন্তব্য করেন শেখ হাসিনা। মিজান আহমেদের প্রতিবেদন। ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্ম ফোর্সেস ওয়ার কোর্স 2022-এ অংশ নেন 148 জন সেনা কর্মকর্তা। বছরব্যাপী প্রশিক্ষণ সফলভাবে শেষ করা কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্ধুপ্রতিম 17টি দেশের 30 জন প্রশিক্ষণার্থী সহ এনডিসি কোর্স 2022-এ অংশ নেন 88 জন, আর AFWC কোর্সে অংশ নেন বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর 60 কর্মকর্তা। সশস্ত্র বাহিনীর উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরার পাশাপাশি আনুষ্ঠানিক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ নয়, শান্তি চায় বাংলাদেশ। সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদ, মাদক, দুর্নীতি, এর থেকে বাংলাদেশকে মুক্ত রেখে বাংলাদেশের আর্থসামাজিক উন্নতি আমরা করে যাব। আমরা এটুকু দাবি করতে পারি, প্রতিটি দেশের সাথেই আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এবং সেটা আমরা ধরে রাখতে পেরেছি। আমরা সেভাবেই এগিয়ে যাচ্ছি, কারণ আমরা তো যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা কোনো রকম সমস্যা কারোর সাথে থাকলে আমরা তা সমাধান করি নিজেদের আলোচনার মাধ্যমে। দেশের অগ্রগতি নচ্ছাত করতে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন সরকার প্রধান। আজকাল যে আমি কিছু কথা ব্যাপকভাবে প্রচার হচ্ছে, নানাভাবে অনেকেই বিভ্রান্ত হতে পারে, সেখানে আমি বলবো যে বিভ্রান্ত হওয়ার মতো কিছু নেই। একটা কথা মনে রাখতে হবে যে বাংলাদেশের এটা হচ্ছে দুর্ভাগ্য যে যখন একটা শান্তিপূর্ণ পরিবেশে দেশটা অর্থনৈতিক অগ্রগতির দিকে এগিয়ে যায়, সকলের কাছে তারা হয়তো পছন্দ হয় না, এটা হলো বাস্তব। আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, এটা সম্ভব হয়েছে ধারাবাহিক গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলে। আর আমরা সরকার গঠন করার পর থেকে আমাদের আর্থসামাজিক উন্নয়নের দিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি। বৈশ্বিক সংকটের মাঝেও বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল আছে জানিয়ে সবাইকে আবারও সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাশ্রয়ী হতে হবে, নিজেদের সঞ্চয় রাখতে হবে, নিজেদের উৎপাদন বৃদ্ধি করতে হবে, আত্মমর্যাদা নিয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে এই বাংলাদেশ এবং বাঙালি জাতি চলবে, এবং আপনারা সেইভাবেই নিজেদেরকে গর্বিত একটি জাতি হিসেবে এই আত্মপ্রত্যয় নিয়ে নিজের জীবনকে নিয়ে এগিয়ে যাবেন, সেটাই আমি আশা করি। পরে সেনা কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় সহ বিভিন্ন আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন এনডিসি ও ডিএসসিএসসি পরিচালনা পর্ষদের 19তম যৌথ সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা।